গুজরাট গোষ্ঠী সংঘর্ষর পোস্টার বয় অশোক পারমারর বিস্ফোরক স্বীকারোক্তি। গুজরাট সংঘর্ষই এগারী রাজনীতিবিদর ভাগ্য সলাই পেলালে। গুজরাট সংঘর্ষর ফলত হিন্দু অথবা মুসলিম কারোরে লাভ নহল, লাভ হল কেবল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গুজরাট নির্বাচনের পূর্বে বিজেপিক অস্বস্তিত পেলায় এই বিস্ফোরক মন্তব্য কইলে অশোক পারমারে। পারমারর দাবি হিন্দুত্বর কার্ড খেলি গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিল নরেন্দ্র মোদী। একে কারণতেই দেশের প্রধানমন্ত্রীর আসনতো অধিষ্ঠিত হবলৈ সক্ষম হয়েছিল নরেন্দ্র মোদী। অথচ এই সংঘর্ষেরপরা হিন্দু অথবা মুসলিম কোনোই লাভান্বিত নহল। গুজরাট সংঘর্ষের পূর্বে আরএসএস আর বিজেপির কর্মীর মাজত বিশেষ জনপ্রিয় নাছিল নরেন্দ্র মোদী। কিন্তু গুজরাট কুস্তি সংঘর্ষই হিন্দুর ত্রাণকর্তারূপে প্রতিষ্ঠা লাভ করালে নরেন্দ্র মোদী। এনেদরেই ইটোর পাছত সিটো বিস্ফোরক দাবিরে সম্প্রতি সংবাদ মাধ্যমের শিরোনামত দখল করেছে অশোক পারমারে। মোদীর গুজরাট মডেলকো তীব্র ভাষায় সমালোচনা করেছে অশোক পারমারে। গুজরাট মডেলত দলিত, মুসলমান বা সমাজের পিছপরা শ্রেণীর কোনো উন্নয়ন হওয়া নাই। এই সকল লোকর ওসর গুজরাট মডেলের কোনো মূল্য নাই। উল্লেখযোগ্য যে 1 আর 5 ডিসেম্বর অনুষ্ঠিত হব গুজরাটের বিধানসভার নির্বাচন। নির্বাচনের মাজত মাত্র কেটামান দিন এই মুহূর্ত বাকি আছে আর সেই সময়সাত প্রচার অভিযান তুঙ্গত উঠিছে। 27টা বছর গুজরাটের ক্ষমতা ভোগ করেছিল ভারতীয় জনতা পার্টিয়ে। বিগত সময়সাত গুজরাট বিজেপির দুর্গ হিসাবে চিহ্নিত হয়েছিল ভারত গুজরাট। প্রথমবারে গুজরাটের মুখ্যমন্ত্রী পদত অধিষ্ঠিত হয়েছিল নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার আড়ত 2002 বর্ষের গুজরাট সংঘর্ষই মুখ্য ভূমিকা লৈছিল বলে এটা চর্চা হয়েছে সমগ্র দেশতে। তেনে ক্ষেত্রে গুজরাট সংঘর্ষের অন্যতম অভিযুক্ত অশোক পারমারর মন্তব্যই এটা কপনি তুলছে বিজেপির ভেটিত। নির্বাচনের পাক মুহূর্তত পুনের চর্চালে আছে গুজরাট সংঘর্ষের কথা আর তাতে চিন্তিত হয়ে পড়ছে গেরুয়া দলট। আজিও দেশবাসী পাহরিবা নাই গুজরাট গোষ্ঠীগত সংঘর্ষের ভয়াবহ ছবি। 2002 চনত গোষ্ঠীগত সংঘর্ষ রক্তাক্ত করেছিল গুজরাটের রাজপথ। গুজরাটের গোষ্ঠী সংঘর্ষের পোস্টার বয় হয়ে পড়ছিল অশোক পারমার নামের যুবকগী। শিরত গেরুয়া ফিতা, এহাতে উন্মুক্ত তরুয়াল লৈ সন্ত্রাসের অন্য এক নাম হয়ে পড়ছিল অশোক পারমার। খবর কাগজত ছপা হয়েছিল সন্ত্রাসের অন্য এক নাম অশোক পারমারর আলোকচিত্র। সেই অশোক পারমারের বিস্ফোরক স্বীকারোক্তিয়ে পুনের দখল করেছে বর্তমান সময়ের সংবাদ মাধ্যমের শিরোনামা। অশোক পারমারর এই মন্তব্যই নির্বাচনমুখী গুজরাটের কি প্রভাব পেলায় সে আহি থাকা দিনবিলাকত লক্ষণীয় হয়ে পড়ছে। কিন্তু এই কথা ঠিক যে অশোক পারমারর এই বক্তব্যর পাছত স্বাভাবিকতেই হলঠেকত পড়ছে ভারতীয় জনতা পার্টি।